मोटामोटी आढ़ाई घंटा मतन आलोचना हलो विभिन्न इश्यूज निये ओरा वक्तव्य रेखेछे आमरा सबार कथा शुनेछि ओदेर पॉइंट्स गुलो जेटा आछे आमरा नोटो करलाम एवं जे डिमांड्स निये जखन कथा हलो আমাদের বক্তব্য পরিষ্কার ছিল দশটার মধ্যে সাতটা ডিমান্ড যেটা আছে এটা কার্যকরী হয়েছে কিছুটা কাজ ইন প্রোগ্রেস আছে আমরা ওটাকে মনিটরও করছি অনেবল সুপ্রিম কোর্টেরও নির্দেশ অনুসারে কাজগুলো করা হচ্ছে সেই জন্য আমরা ওদেরকে জানালাম এবং স্ট্যাটাস রিপোর্টও আমরা দুদিন আগে সকলেরই কাছে পাঠিয়েছিলাম কি কি কাজ করা হচ্ছে অ্যান্ড কি ওর অগ্রগতি আছে এটা নিয়ে হলো তারপরে তিনটা ডিমান্ড নিয়ে ওরা স্পেসিফিক যেরকম আমাদের জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং হয়েছিল সে ধারেই ওরাও টাইমলাইন চাইল আমরা পরিষ্কার বললাম এই সব ইস্যুজ নিয়ে কোনো টাইমলাইন দেওয়া সম্ভব নেই এটা পরিস্থিতি বুঝে প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার আছে এটা যখন ঠিক হবে তখন সেই হিসাবেই সিদ্ধান্ত নেওয়া হবে সেই পরিস্থিতিতে আমরা কোনো টাইমলাইন ব্যাপারে আলোচনা করিনি আর পরিষ্কার এটাই আলোচনা হলো কি সিস্টেমিক চেঞ্জেসগুলো যেটা হেলথ কেয়ার সার্ভিসকে আরও উন্নতি নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজন আছে এটা আমরা সবাই মিলে করতে চাইছি আর আমাদের গভর্নমেন্টের ইন্টেন্টও পজিটিভ আছে যেটা আমরা কাজ করে দেখাতে চাইছি এবং দেখানো হচ্ছে এই নিয়েই আলোচনা হয়েছে এবং আমার মনে হয় যেটা আমরা আমাদের তরফ থেকে বক্তব্য পরিষ্কার ছিল কি করা হচ্ছে এবং কিসের জন্য আমরা এই টাইমলাইনসগুলো দেওয়ার আমাদের এখন সম্ভব নেই আমরা দিতে পারবো না আমরা ওদের সঙ্গে বসেছিলাম ওদের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে দুদিন আগে বসেছিলাম তারপরে মেলের মাধ্যমে আমরা অনুরোধ জানিয়েছি ওদের স্বাস্থ্য কন্ডিশন হেলথ কন্ডিশন ওদের ওয়েলবিং নিয়ে আমরা কনসার্ন আছি আমরা চাইছি ওরা ইমিডিয়েটলি হাঙ্গার স্ট্রাইক উইথড্র করুক এবং কাজে ফিরে আসুক এবং হাঙ্গার স্ট্রাইক আমরা কখনো চাইব না কি ওরা এটা কন্টিনিউ করুক যেহেতু আমরা ওদের স্বাস্থ্যের জন্য কনসার্ন আছি আমরা অনুরোধ করবো যাতে ওরা হাঙ্গার স্ট্রাইক উইথড্র করে না আমাদের আগামীকাল আমরা গতকাল একটা খবর পেয়েছিলাম একটু নামা আমরা ওদেরকে ইমেল এর মাধ্যমে রিকোয়েস্ট করেছি এটাকে উইথড্র করার জন্য আশা করছি ওরা এটা উইথড্র করবে প্রত্যেকটা মিনিট যেখানে গুরুত্বপূর্ণ সেখানে এই ধরনের নিষ্ফলা বৈঠক যে সময় নষ্ট ছাড়া কিছুই নয় সেটা আমরা মাননীয় মুখ্য সচিবকে আমরা জানিয়ে এসেছি ব্যর্থহীন ভাষায় তারা সমস্ত কিছু করতে রাজি সিসিটিভি নিয়ে কথা বলতে রাজি তারা রেস্টরুম নিয়ে ওয়াশরুম নিয়ে কথা বলতে রাজি তারা হচ্ছে হাসপাতালে সিকিউরিটি গার্ড নিয়ে কথা বলতে রাজি আমরা বলেছি যে আমরা যারা মেডিকেল কলেজগুলোতে পড়ে এসেছি আমরা এতগুলি সিসিটিভি আমরা ছাড়াই আমরা পড়েছি আমরা রেস্টরুম যে কটি আছে সেই কটি নিয়েই আমরা পড়াশোনা করেছি আমরা যে হচ্ছে সিকিউরিটি গার্ড ছাড়াই কাজ করেছি কোনো অসুবিধা হয়নি অসুবিধার মূল কারণ হচ্ছে যে করাপশন যে দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে সেইটাকে অ্যাড্রেস করুন কিন্তু মুখ্য সচিব সেইটা অ্যাড্রেস করবার কোনো আমাদের প্রতিশ্রুতি দিতে পারেননি দেখবো দেখছি এইসব বলেছেন এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দুর্নীতি রাখরা সেটাকে কবে ভাঙবেন সেটা বলতে পারবেন না হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওনারা বলছেন যে আমরা চিকিৎসক নার্স নিয়োগ শুরু করব কিন্তু এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কে রেখে যদি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এখন মাথায় যারা আছেন তাদের রেখে নিয়োগ করলে আবার যে সেখানে বেআইনি অর্থের লেনদেন হবে সেই আশঙ্কা আমরা জানানোর পরেও ওনারা বলতে পারেননি যে না অন্য লোক নিয়ে এসে বসিয়ে তাদেরকে দিয়ে আমরা তাদের আন্ডারে করব অর্থাৎ হচ্ছে যে এই দুর্নীতি চলছে চলবে এটাই রাজ্য প্রশাসন আমাদের বোঝাতে চেয়েছে আমরা বলে দিয়েছি যে সমস্ত যে ইস্যুগুলোর তার মূল হচ্ছে করাপশন করাপশন এবং করাপশন আর কিছুই নয় দুর্নীতি একমাত্র ইস্যু এবং সেখান থেকে উৎপত্তি হচ্ছে থ্রেট কালচারে যে থ্রেট কালচার আমরা বলেছি যে মহিলা চিকিৎসক যারা আছে হাসপাতালে কাজ করছে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা সবচেয়ে সমস্যা যে তাদের রেস্টরুম নেই এটা সবচেয়ে বড় সমস্যা নয় তাদের সবচেয়ে বড় সমস্যা তারা এই দুর্নীতির শিকার হয়ে ধর্ষিতা হচ্ছেন খুন হচ্ছেন এবং থ্রেট কালচারের শিকার হয়ে তাদের কাউকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে কাউকে বদলি করিয়ে দেওয়া হচ্ছে এইটা বলেছি এবং বলেছি যে জনসাধারণের এই যে আন্দোলন শুধুমাত্র হচ্ছে যে ধর্ণা মঞ্চে যেমন আমাদের জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তেমনি সারা বাংলার মানুষ
বিভিন্ন জায়গাতে নানা ফর্মে তারা আন্দোলন করছেন এই দুর্নীতির বিরুদ্ধে, স্বাস্থ্যের দুর্নীতির বিরুদ্ধে তারা। কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে যে দুর্নীতি তার শিকার হচ্ছেন প্রতিটা রাজ্যবাসী। জাল ওষুধ চক্র থেকে শুরু করে বর্জ্য, যে মেডিকেল বর্জ্য, বায়োমেডিকেল বর্জ্য, তার যে ব্যবসা, মৃতদেহ নিয়ে ব্যবসা, প্রতিটি মানুষ তার শিকার হচ্ছেন। ফলে যেটা হচ্ছে, রাজ্যের সব মানুষ আজকে রাস্তায় নামছেন, সব মানুষ প্রতিবাদে নামছেন, জেলায় জেলায় দোহের কার্নিভ্যাল হচ্ছে, এটা কিন্তু বাড়তেই থাকবে। রাষ্ট্রীয় দমন পীড়ন যদি করেন তার প্রতিবাদ আমরা করব, এটা স্পষ্ট ভাষায় আমরা মুখ্য সচিবকে জানিয়ে। অনশন মঞ্চে তো আমরা যাচ্ছি, ওনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম যে আপনারা আমাদের সঙ্গে চলুন, অনশন মঞ্চে গিয়ে ঘোষণা করবেন যে 10 দফা দাবি আপনারা মেনে নিলেন, তাহলে হচ্ছে যে আমাদেরও বলার মুখ থাকবে জুনিয়র ভাই বোনদের যে তোমরা অনশন তুলে দাও। কিন্তু তাতে তারা রাজি হননি। আমরা আমাদের দোহের কার্নিভ্যালেও আমরা ইনভাইট করে এসেছি মাননীয় মুখ্য সচিবকে এবং স্বরাষ্ট্র সচিবকে, তারা আসবেন কিনা জানি না, কিন্তু আমরা নিমন্ত্রণ করে কিভাবে সমস্যার সমাধান হবে তা হচ্ছে যে সরকার যে সদর্থক ভূমিকা দেখাবে। আমরা ভেবেছিলাম যে আশা নিয়ে এই বৈঠকে এসেছিলাম, সেখান থেকে আমরা নিরাশ হয়েছি, সরকার আমাদের নিরাশ করেছে। এবং জনগণের কাছে আমাদের বার্তা যে রাস্তার আন্দোলনটাই বোধ হয় একমাত্র রাস্তা পড়ে থাকলো আমাদের হাতে, কোন বৈঠক সেটা তার সমাধান সূত্র বের করতে পারছে না। রাস্তার আন্দোলনেই বাধ্য করতে হবে সরকারকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।